আচ্ছা, এই যে রাউটারটা এখন আমার সামনে আছে, এটা হচ্ছে একটা ডুয়েল ব্যান্ডের রাউটার। এটার মধ্যে ডুয়েল ওয়ানের ব্যবস্থা আছে, বিল্ট ইন কমার্শিয়াল গ্রেডের একটা ইন্টারনেট সিকিউরিটি সিস্টেম আছে, PS5 কম্পিউটেবল ওয়াইফাই 6 এর গেমিং রাউটার উইথ 5700 এমবিপিএস ব্যান্ডউইথ, সেই সাথে ডেডিকেটেড একটা গেমিং ল্যান পোর্ট পাবেন এবং ল্যান ওয়ানের মাল্টি লিঙ্ক এগ্রিগেশনের সুবিধা, আর দুইটা USB পোর্ট পাবেন। এটার মডেল নাম্বার হচ্ছে আসুস RT-AX86S। তো এটা হচ্ছে ছোট ভাই, এর আর একটা বড় ভাই আছে, ওইটার মডেল নাম্বার হচ্ছে আসুস AX86U। এটা হচ্ছে S, ওইটা হচ্ছে U। তো S এবং U-র মধ্যে বেশ কিছু পার্থক্য আছে, আজকে বলবো না, আজকে বললে ভিডিও লেন্থটা বড় হয়ে যাবে। আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র 86S মডেলটার আনবক্সিং করব, কী ধরনের অ্যাডভান্স সুযোগ সুবিধা আমরা এখান থেকে পাবো সে সম্পর্কে আলোচনা থাকবে, আর একজন ইউজার হিসাবে আমার যে এক্সপিরিয়েন্স সেটার আলোকে এটার রেঞ্জ এবং পারফরমেন্স ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রথমে চলেন বক্স কন্টেন্টগুলো সম্পর্কে জানি। বক্স কন্টেন্ট হিসাবে রাউটার তো থাকছেই, সেই সঙ্গে ডিটাচেবল অবস্থায় তিনটা অ্যান্টেনা পাবেন, কিছু ম্যানুয়াল থাকছে, RJ45 এর প্যাচ কর্ড পাবেন এবং আর একটা পাওয়ার অ্যাডাপ্টার। এবার আসেন রাউটারের আউটলুকে। রাউটারের পুরো বডি হচ্ছে ম্যাট ব্ল্যাক, শুধুমাত্র নিচের এই জায়গাটা ছাড়া। তো এখানে যে রেড কালারের জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত আসলে এয়ার সার্কুলেশনের জন্য ব্রিদিং ভেন্ট। আর নর্মালি আমরা রাউটারকে কিন্তু এভাবে টেবিলের উপরে শুয়ে রাখি, বাট এইটা রাখার যে সিস্টেম সেটা হচ্ছে কেবলমাত্র এইভাবে খাড়া করে, যার জন্য নিচের দিকে দেখেন একটা বেজের মতো দেওয়া আছে এবং এই বেজটা কিন্তু বেশ স্টেবল। আর যদি ওয়ালে হ্যাং করতে যান তাহলে সেটা পারবেন না, কারণ এর পিছনে কোনো ধরনের কোনো ওয়াল হ্যাংয়ের ব্যবস্থা দেওয়া নাই। আর আমরা যদি বডির একদম সামনের দিকটা দেখি তাহলে এই উপরের দিকটাতে দেখেন পর্যাপ্ত পরিমাণে ব্রিদিং ভেন্ট দেওয়া আছে। আসুসের লোগোটা দেখেন একদম ব্রিদিং ভেন্টের উপরে বডির মাঝ বরাবর দেওয়া আছে। আর ঠিক নিচে দেখেন সকল ধরনের ইন্ডিকেশন বোঝার জন্য অনেকগুলো লাইট ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে। আপনারা রাউটারের ডান এবং বাম সাইডে দুইটা বাটন দেখতে পাবেন, তো বাম পাশেরটা হচ্ছে WPS বাটন আর ডান পাশেরটা হচ্ছে LED অন অফ বাটন। অর্থাৎ এই যে লাইট ইন্ডিকেশনগুলো আপনারা দেখতেছেন, এই ইন্ডিকেশনগুলো আপনারা চাইলে ওই বাটনটা ব্যবহার করে অন বা অফ করতে পারবেন। এবার আমরা যদি রাউটারের একদম পিছন দিকে আসি তাহলে এখানেও হিট বেরিয়ে যাওয়ার জন্য প্রচুর পরিমাণের ভেন্ট দেখতে পাবো, সেই সঙ্গে নিচের দিকে একসারি পোর্টসান বাটনস রয়েছে। বাম দিক থেকে যদি শুরু করি তাহলে একটা অ্যাডাপ্টারের সকেট পাওয়া যাবে, দেন পাওয়ার সুইচ, এটা দিয়ে রাউটারকে আপনি অন অফ করতে পারবেন। পাশে দেখেন একটা রিসেট বাটন, তার ডান পাশে দেখেন পরপর দুইটা USB পোর্ট, প্রথমটা হচ্ছে USB 2, পরেরটা হচ্ছে USB 3। এগুলো আপনারা 4G মডেম, পার্সোনাল হোম ডাটা সার্ভারের জন্য যদি পোর্টেবল HDD অথবা পেনড্রাইভ ব্যবহার করতে চান সেগুলো ইনসার্ট করতে পারবেন। এছাড়াও আরও বিভিন্ন ধরনের মাল্টিপারপাস কাজে আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন। দেন আরও ডান দিকে আসলে একটা ওয়ান পোর্ট পেয়ে যাবেন, যেটার ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 1000 MBPS। ঠিক তার পাশেই দেখেন চারটা ল্যান পোর্ট আছে, এগুলোর স্পিডও হচ্ছে 1000 MBPS। তবে এই যে প্রথম ওয়ান লেখা যে পোর্টটা আছে, ল্যান পোর্টটা আছে, এটা হচ্ছে একদম ডেডিকেটেড ফর গেমিং। যাই হোক, এই ব্যাপারটাতে একটু পরে আসতেছি, তার আগে অ্যান্টিনার বিষয়টা একটু ভালো মতো বুঝাই দিই। এখানে দেখেন আপনারা তিনটা অ্যান্টিনা দেখতে পাচ্ছেন, এই তিনটে হচ্ছে এক্সটার্নাল। এটা ছাড়াও মাদারবোর্ডের ভিতরে বিল্ট ইন আরও একটা অ্যান্টিনা আছে, অর্থাৎ টোটাল এই রাউটার অ্যান্টিনার সংখ্যা হচ্ছে চারটা, তার মধ্যে তিনটা হচ্ছে এক্সটার্নাল, একটা হচ্ছে ইন্টারনাল। এবং এই যে তিনটা এক্সটার্নাল অ্যান্টিনা আপনি দেখতে পাচ্ছেন, এই তিনটা অ্যান্টিনাই হচ্ছে ডিটাচেবল। অ্যান্ড অফকোর্স আনবক্সিংয়ের সময় বিষয়টা হয়তো আপনি খেয়াল করছেন, 64-bit আর্কিটেকচারের 1.8 GHz-এর একটা ডুয়েল কোরের CPU ব্যবহার করা হয়েছে এই রাউটারের মধ্যে, যেটা ব্রডকমের BCM4906 মডেলের। সো ক্লক স্পিড, কোরের সংখ্যা সব কিছু মিলিয়ে আপনি যদি হিসাব করেন তাহলে এটা যে খুব হাই এন্ডের প্রসেসর এরকমটাও না, আবার যে খুব লো এন্ডের প্রসেসর এরকমও না, এটা হচ্ছে মূলত একটা মিড লেভেলের মিড রেঞ্জের প্রসেসর। আর এখানে র্যাম হচ্ছে 512 MB আর রোম হচ্ছে 256 MB। অ্যাজ ইউ নো যে এটা একটা ডুয়েল ব্যান্ডের রাউটার এবং এখান থেকে আপনারা দুইটা ফ্রিকোয়েন্সি পাবেন, একটা হচ্ছে 2.4 GHz-এর এবং আরেকটা হচ্ছে 5 GHz-এর। এখন এই যে 2.4 GHz-এর ফ্রিকোয়েন্সিটা আছে এর মধ্যে, এর চ্যানেল উইথ যদি আপনারা ফার্মওয়্যার থেকে 40 MHz করে দেন তাহলে এখানকার যে সর্বোচ্চ আউটপুট সেটা আপনারা পাবেন, যদি আপনাদের মোবাইল ফোন সেটা সাপোর্ট দেয়, এবং যার পরিমাণ হচ্ছে 861 MBPS। আর আমি আমার ফোনের যে সাধ্য সেই সাধ্য অনুসারে 574 MBPS পর্যন্ত পাইছি। আর 5 GHz ফ্রিকোয়েন্সিতে আমরা 80 MHz করে রাখছিলাম এবং সেই 80 MHz থেকে আমরা প্রায় আমাদের মোবাইল ফোন থেকে 1200 MBPS-এর আউটপুট পাইছি। তবে ফার্মওয়্যারের মধ্যে 160 MHz পর্যন্ত চ্যানেল বৃদ্ধি করার অপশন আছে, বাট সেটা করলে আসলে যে মোবাইল ফোনগুলো বাংলাদেশে এখন অ্যাভেলেবেল আছে সেগুলোর কোনোটার জন্যই আসলে সঠিক চ্যানেল আপনার পক্ষে সিলেক্ট করা সম্ভব হবে না, লাইক 149 থেকে 165।
আপনি যখন 160 মেগাহার্জ চ্যানেল উইথটাকে সিলেক্ট করবেন তখন চ্যানেল নাম্বারের লিস্টে গিয়ে খেয়াল করবেন যে এই 149 থেকে 165 পর্যন্ত চ্যানেল কিন্তু অনুপস্থিত, ফলে আপনার মোবাইল ফোনে 5 গিগাহার্জ এর যে অ্যাভেলেবিলিটি সেটা সম্ভব নাও হতে পারে। তবে আপনার মোবাইল ফোন যদি 160 মেগাহার্জ সাপোর্ট করে তাহলে এই 160 মেগাহার্জ চ্যানেল উইথ ব্যবহার করার ফলে এর যে 5 গিগাহার্জ এর ব্যান্ডউইথ আছে সেটা সর্বোচ্চ যে আউটপুট অর্থাৎ 4804 এমবিপিএস সেটা আপনি এনজয় করতে পারবেন। তবে একটা সিঙ্গেল ডিভাইসের পক্ষে এই 1200 এমবিপিএস এনজয় করতে পারাটাও কিন্তু অনেক বড় কিছু। ভালো এবং অ্যাকুরেট পারফরম্যান্সের জন্য এই 1200 এমবিপিএসটাও যথেষ্ট বলে আমি মনে করি। এখন অ্যাজ এ ওয়াইফাই 6 রাউটার এখান থেকে আপনারা ওয়াইফাই 6 এর বেশ কিছু ফিচার পাবেন, যেগুলো বেসিক্যালি ওভার দ্য ওয়াইফাই প্রচুর পরিমাণ ডিভাইস ক্যাপাসিটি, ডিভাইস ম্যানেজমেন্ট এবং প্রত্যেকটা ডিভাইসে পর্যাপ্ত পরিমাণ স্পিডের নিশ্চয়তা দেবে। এখন ফিচারগুলো কি কি সেগুলো যদি আপনি জানতে চান তাহলে আমি বলবো যে আজকে না, কারণ এই যে ওয়েভ ডিএমএ, 1024 কোয়াম এইসব ফিচারগুলো নিয়ে অলরেডি আমার চ্যানেলে প্রচুর পরিমাণ ভিডিও দেওয়া আছে এবং প্রায় প্রত্যেকটা ওয়াইফাই 6 রাউটারের রিভিউতে আমি কিন্তু এই জিনিসগুলো ব্যাখ্যা করি। আপনারা যদি চান যে অবসর সময় সেই ভিডিওগুলো দেখে নেবেন তাহলে এই ওয়েভ ডিএমএ, 1024 কোয়াম বা টিডব্লিউটি অথবা বিএসএস কালার, যাই হোক না কেন, 160 মেগাহার্জ চ্যানেল উইথ, এই ফিচারগুলো সম্পর্কে বেশ ভালোভাবে আপনারা জানতে পারবেন। হাউএভার, অ্যাজ এ গেমিং রাউটার, ওয়াইফাই 6 রাউটার, এর মধ্যে যে বড় বড় ব্যান্ডউইথ আছে 2.4 গিগাহার্জ এবং 5 গিগাহার্জের, এগুলো আসলে আপনাদের গেমিং ডিভাইসে বেটার স্পিড, লোয়ার ল্যাটেন্সি প্রোভাইড করতে ব্যাপক ভূমিকা রাখবে। এছাড়াও আপনি যদি ওয়াইফাইয়ের মাধ্যমে গেমিং করেন তাহলে ফার্মওয়্যারে আপনি একটা গিয়ার এক্সিলারেটর অপশন পেয়ে যাবেন, যেটাকে এনেবল করলে আপনার গেম খেলতে থাকা ডিভাইসটা ওভার দ্য ওয়াইফাই অন্য ডিভাইসগুলোর তুলনাতে বেশি প্রায়োরিটি পাবে। এর মধ্যে আরেকটা আছে মোবাইল গেমিং মোড। এখন এই মোবাইল গেম প্লেকে বুস্ট করার জন্য আপনি আসুস অ্যাপের এই অপশনটাকে ব্যবহার করতে পারেন, তাতে আগের মতোই গেম খেলতে থাকা আপনার যে মোবাইল ডিভাইসটা সেটা বেশি প্রায়োরিটি পাবে। এবার ল্যানের দিকে যদি আসেন, আগে যেমন বলতেছিলাম যে একটা ডেডিকেটেড ল্যান পোর্ট আছে শুধুমাত্র গেমিং এর জন্য, এবং এই বিষয়টা আপনি চাইলে রাউটারের ফার্মওয়্যারের এই জায়গা থেকেও দেখে নিতে পারবেন। এবং এই পোর্টে আপনি যে গেমিং পিসি অথবা কনসোলটা ব্যবহার করবেন সেটা আসলে বাকি যে ল্যান পোর্টগুলোতে আপনার যে ডিভাইসগুলো থাকবে সেগুলোর তুলনাতে বেশি প্রায়োরিটি পাবে গেমিং এর ক্ষেত্রে। ওয়ান অ্যাগ্রিগেশনের যে ব্যবস্থাটা আছে এই রাউটারের মধ্যে, এটা হচ্ছে আপনার গিগাবিট ওয়ান এবং 4 নম্বর ল্যান পোর্টটা, এই দুইটার কম্বিনেশন করে আপনি আপনার আইএসপির সঙ্গে 2 Gbps এর একটা কানেক্টিভিটি মেনটেন করতে পারবেন। যাই হোক, গেমকে প্রায়োরিটাইজ করার জন্য এখানে আরও একটা অপশন আছে যার নাম হচ্ছে ওপেন নেট। এটা বেসিক্যালি পোর্ট ফরওয়ার্ডিং এর খুব ইজি একটা ওয়ে হিসাবে আসুসের প্রত্যেকটা গেমিং রাউটারের মধ্যে দেওয়া থাকে। স্পেশালি ROG সিরিজের যতগুলো রাউটার আপনারা দেখবেন, অন্তত পক্ষে আমি রিভিউ করছি, সবগুলোর মধ্যেই কিন্তু এই ওপেন নেট বিষয়টা ছিল। একদম অ্যাডভান্স লেভেলের একটা কোয়ালিটি অফ সার্ভিস এই রাউটারের মধ্যে দেওয়া আছে, যেটার মাধ্যমে আপনারা গেমিং হোক অথবা স্ট্রিমিং হোক অথবা যে কোনো কিছু যেটাকে চান আপনি যে প্রায়োরিটি দেবেন সেটাকে প্রায়োরিটাইজ করতে পারবেন। বিষয়টাকে আরও ইজিভাবে চালানোর জন্য আপনি আসুসের মোবাইল অ্যাপটা ব্যবহার করতে পারেন। এখন এত দামি রাউটার আসলে কাদের জন্য? আপনার এতক্ষণের বর্ণনা শুনে হয়তো মনে হতে পারে যে রাউটারটা শুধুমাত্র গেমারদের জন্যই বেটার, গেমারদের জন্যই আদর্শ। আচ্ছা দেখেন, রাউটারের দামটাই বলা হয় নাই, দাম হচ্ছে আপনার 23,000 টাকা, সেই সঙ্গে 2 বছরের ওয়ারেন্টি পাবেন আর পারচেজ লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো যেটা বলছিলাম যে গেমিং রাউটার হিসাবে গেমিং পারপাজে আপনারা এটা ব্যবহার করতে পারবেন, এবং এই যে গেমিং এর যে ব্যাপারটা এটা হচ্ছে এই রাউটারের একদম কোর ইউজ। তো গেমিং যেখানে কোর ইউজ, বুঝতে পারতেছেন যে সেই রাউটার দিয়ে আসলে সব কিছুই করা সম্ভব। আসলে যে কোনো লেভেলের প্রেশার আপনি এখানে দিতে পারবেন, সেটা হোম এনভায়রনমেন্টে হোক অথবা অন্য কোথাও। অ্যান্ড অ্যাজ এ টপ ক্লাস ওয়াইফাই 6 রাউটার, টপ ক্লাস ইউটিলিটি ডিভাইস, আপনি যে কোনো প্রফেশনাল এনভায়রনমেন্ট বা এন্টারপ্রাইজ লেভেলেও এটাকে ব্যবহার করতে পারবেন। অ্যান্ড এর মধ্যে একটা সিকিউরিটি সিস্টেম দেওয়া আছে, যেটা আমি ভিডিওর একদম শুরুতে বলছিলাম, এটা হচ্ছে একদম কমার্শিয়াল গ্রেডের একটা প্রোটেকশন সিস্টেম ফর লাইফ টাইম। মানে এই রাউটার কিনছেন তো ওই জিনিসটা আপনার হয়ে গেছে। সেকেন্ডে যেটা বলতে চাই, এর মধ্যে খুবই অ্যাডভান্স লেভেলের একটা প্যারেন্টাল কন্ট্রোল দেওয়া আছে, যেটা আপনি আসলে আসুসের অ্যাপের মাধ্যমেই সহজে কন্ট্রোল করতে পারবেন। বাসার ইউজারদের বয়স অথবা কাজের মেরিট অনুসারে আপনি তাদেরকে এই প্যারেন্টাল কন্ট্রোলের আওতায় চাইলে নিয়ে আসতে পারবেন। সো যারা ভালো মানের কোয়ালিটি অফ সার্ভিস চাচ্ছেন, প্যারেন্টাল কন্ট্রোল চাচ্ছেন এবং কমার্শিয়াল গ্রেডের মানে ইন্টারনেট সিকিউরিটি যেমনটা আমি বললাম, এই ধরনের ইউটিলিটি সার্ভিস যাদের কাছে আসলে বেশি প্রায়োরিটি পায় মানে অ্যাজ ওয়েল অ্যাজ গেমিং, তাদের জন্য আমি মনে করি যে এই রাউটারটাকে অবশ্যই রেকমেন্ড করা যায়। আর এখন যেটা বলবো সেটা হচ্ছে এই রাউটারের সবচেয়ে বেস্ট পার্ট, এটা হচ্ছে রেঞ্জ। অ্যাকর্ডিং টু মাই এক্সপিরিয়েন্স, অনলি 5 গিগাহার্জ থেকে আমরা 3500 স্কোয়ার ফিটের মতো একটা রেঞ্জ পেয়েছি, এবং সেটা অলমোস্ট ফুল সিগন্যালে এবং ফুল স্পিডে।
অ্যান্ড আই বিলিভ যে এটা মোটামুটি যে কোনো ধরনের এনভায়রনমেন্টে একই রকমই রেজাল্ট দেবে। এবং আমি শিওর যে আমি যে এরিয়াটা কাভারেজের কথা বলছি একটু আগে, আপনি যদি আপনার বাসায় নিয়ে সেট করেন অথবা আপনার প্রেমিসিসে যেখানে খুশি আপনি সেট করেন, এর থেকে বেশি রেঞ্জ পাবেন, কম পাবেন না। সঙ্গে সঙ্গে আপনি চাইলে যে কোনো ডুপ্লেক্স বাসাতেও চাইলে এটাকে সেট করতে পারবেন, যদি আপনি আমি যে এরিয়াটা মেনশন করলাম সেই এরিয়ার মধ্যে হয়। এরপরেও আপনার এই রেঞ্জের চাইতেও যদি আরও বেশি রেঞ্জ লাগে, আরও বড় এরিয়া যদি কাভার দিতে হয়, তাহলে এআই মেশ নামে একটা ফিচার ইনক্লুড করা আছে এই রাউটারের মধ্যে। এই সেম রাউটার অথবা এই ফিচারটা আছে এরকম যে কোনো আসুসের রাউটার দিয়ে আপনি চাইলে একটা মেশ নেটওয়ার্ক গঠন করার মাধ্যমে রেঞ্জটাকে ফার্দার এক্সটেন্ড করতে পারবেন, অফকোর্স এত টাকা খরচ করে যদি আপনার পোষায় তাহলে। এবার আসেন এই রাউটারের লিমিটেশন প্রসঙ্গে। আপনি দাম যদি 23,000 টাকা চিন্তা করেন তাহলে ডুয়েল কোর প্রসেসর একেবারেই বেমানান। আর এর যে একটা বড় ভাই আছে বললাম না, ওই বড় ভাইয়ের মধ্যে কিন্তু ট্রাই কোরের প্রসেসর দেওয়া আছে, ক্লক স্পিড 1.8 GHz, এটা ঠিক আছে। তো এই যে প্রসেসরের দিকটা, এটা ছাড়া রাউটারের বাদবাকি যে দিকগুলো আছে আমি মনে করি যে ফ্যান্টাস্টিক। যদিও ট্রাই কোরের প্রসেসর হলে ভালো হইতো, তারপরেও আমি দেখছি যে মাল্টিটাস্কিংয়ে খুব বেশি একটা সমস্যা করে না। আর সেকেন্ড যে লিমিটেশনটা আমার কাছে মনে হয়েছে, এটা হচ্ছে বাকি যেসব গেমিং রাউটারগুলো আমি দেখছি আসুসের, সেগুলোর ফার্মওয়্যারের তুলনায় এটার ফার্মওয়্যারটা তুলনামূলকভাবে একটু স্লো মনে হয়েছে আমার কাছে। যাই হোক, এটাকে অবশ্য আপডেট দিয়ে মোটামুটিভাবে ঠিকঠাক করে ফেলা সম্ভব। স্পেশালি অ্যাজ এ Wifi 6 রাউটার এটা যে পরিমাণ রেঞ্জ দিছে এটা একেবারে অকল্পনীয়। যদিও এটা একটা হাই এন্ডের গেমিং রাউটার, তারপরেও অ্যাজ এ গেমিং রাউটারই আপনাদেরকে এটা ব্যবহার করতে হবে এমন কোনো কথা নাই। আপনারা চাইলে যে কোনো অফিস এনভায়রনমেন্ট, কর্পোরেট এনভায়রনমেন্টে এটা চাইলে ব্যবহার করতে পারবেন। আর সবার শেষে যেটা বলতে চাই সেটা হচ্ছে, যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে, যদি মনে হয় যে রিভিউটা আপনাদের কোনো কাজে আসছে, কিছু শিখতে পারছেন, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক দেন। খুব শীঘ্রই আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।